এক গৃহবধু দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি বেহালা বাজারে। মৃত গৃহবধূর নাম শম্পা দত্ত, বয়স 22 বছর। জানা গেছে, 5 বছর আগে গোঘাটের মুক্তারপুর গ্রামের বাসিন্দা শম্পা দত্তের বিয়ে হয়েছিল আরামবাগের গৌরহাটির বেহালা বাজারে। তাদের 3 বছর একটি কন্যা সন্তান আছে। শুক্রবার সকালে হঠাৎ শম্পা দেবী দেহ উদ্ধার হয়। এরপরই কান্নায় ভেঙে পড়েন তার বাপের বাড়ির আত্মীয়রা। মানে বিষয়টা কি শুনলেন? ঘরে শ্বশুর বাড়ি কি অশান্তি হয়েছিল, মোটামুটি আমাদেরকে সকালবেলা ফোন করছে যে এরকম তোমাদের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তারপরে আমরা শুনে এবারে ওখান থেকে গাড়ি নিয়ে এসে হসপিটালে দেখা করেছি যে লাশ এখান পর্যন্ত এখন ঘটেছে, কী নিয়ে মরেছে না মরেছে এখন পর্যন্ত। কোথায় শ্বশুর বাড়ি? কোথায়? গৌরহাটিতে, আরামবাগের। হ্যাঁ, বাপের বাড়ি আরামবাগ নয়, ওই জঙ্গল গৌরহাটি। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হচ্ছে কুসমা বাসস্ট্যান্ডের সামনে, কুসমা মুক্তারপুর বাসস্ট্যান্ডের সামনে, সাওরা অঞ্চল। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল 4-5 বছর আগে। বাচ্চা আছে? হ্যাঁ, একটা ছোটো বাচ্চা আছে। কী নাম যিনি মারা গেছেন? হ্যাঁ, কী নাম যিনি মারা গেছেন? শম্পা। শম্পা কী? শম্পা দালাল, আমাদের ওখানে দালাল চাইছে। আপনি কে হন? হ্যাঁ, আপনি কে হন? হ্যাঁ, আমি তার কাকা। আপনার নাম কি দাদা? আমার নাম প্রশান্ত দালাল। কিভাবে হয়েছে? মেয়ের নাম কি আপনার? কত বছর আগে বিয়ে হয়েছিল? কোথায় বাড়ি মেয়ের? আপনার বাড়ি কোথায়? আপনাদের পুলিশে নিয়ে চলে গেছে? কত হবে? একটাই মেয়ে নাকি ওনাদের? 3 বছরের মেয়ে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।